মৃত্যুর পর আমাদের প্রত্যেকেরই বরজখের জীবন তথা কবরের জীবন অতিবাহিত করতেই হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থান দিন পর্যন্ত, অর্থাৎ হাশরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত সকলে কবরের জগতে অবস্থান করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি সর্বশেষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তাকেও কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। সুবহানাল্লাহ। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনান নাফখাতাইনি আরবাউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম ও দ্বিতীয়বার সিঙ্গার ফুৎকারের মধ্যে 40-এর ব্যবধান হবে। সুবহানাল্লাহ। তথা ফেরিস্তা ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালামের প্রথম ফুৎকারে এই পৃথিবী সকল কিছু ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারে সকল প্রাণী পুনরায় জীবিত হয়ে হাশরের মাঠে উত্থিত হবে। মধ্যখানে সময় অতিবাহিত হবে 40। সব ধ্বংস হয়ে যাওয়ার পর মহান আল্লাহ তাআলা একা একা থাকবেন, যেমন তিনি মাখলুকাত সৃষ্টির পূর্বে একা ছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমার রবের সত্তাই অবশিষ্ট থাকবে যিনি মহিমাময় মহানুভব। তাই একাকী অবস্থায় মহান আল্লাহ তাআলা 40 সময় অতিবাহিত করবেন, যা উল্লেখিত হাদিসে বর্ণিত রয়েছে। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম আরো অন্যান্য বর্ণনার আলোকে 40,000 বছরের কথা বলেছেন। সুবহানাল্লাহ। তথা এই পৃথিবী ধ্বংসের পর হাশরের মাঠ কায়েমের মধ্যভাগ সময়টুকু কমপক্ষে 40,000 বছর অতিবাহিত হবে। সুবহানাল্লাহ। এই কবরের জগতে কেহই প্রকৃত জান্নাত ও জাহান্নাম প্রাপ্ত হবে না। জান্নাতি বান্দাগণ হাশরের মাঠ কায়েমের আগ পর্যন্ত কবর জগতে জান্নাতি আরামের ঘুমে বিভোর থাকবে, যেমন অপরাধীদের আত্মা জাহান্নামের এক প্রকার শাস্তির মাঝে সময় অতিবাহিত করবে। প্রকৃত জান্নাত জাহান্নাম হাশরের মাঠে মহান আল্লাহ তাআলার বিচার কার্য সমাধান না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু একদল মানুষ যারা হাশরের মাঠ কায়েমের আগেই সরাসরি জান্নাতে চলে যাবে, তাদের মৃত্যুর পর মুনকার নাকিরের সওয়াল জবাবেরও সম্মুখীন হবে না। তারা প্রকৃত জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তারা হবে সুহাদাই কেরাম, যারা দুনিয়ায় আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়ে বা বিজয়ী করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে সকল মুমিন ব্যক্তি নিহত হয় তাদেরকেই শহীদ বলা হয়। তবে অবশ্যই এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই হতে হবে। তবে প্রকৃত শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না। বাল আহইয়া উনইন্দা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমা ইন্না কদ সাআলনা আন যালিক, আমরা এই আয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরওয়াহুহুম ফি জাওফে তাইরিন খুদর, শহীদদের রূহসমূহ সবুজ পাখির উদরে রক্ষিত থাকে। লাহা কানাদিলু মুআল্লাকাতুম বিল আরশে তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত, যা আরশের সাথে ঝুলন্ত দীপাদারে বাস করে, জান্নাতের সর্বত্র তারা যেখানে চায় সেখানেই বিচরণ করে। সুবহানাল্লাহ। সুম্মা তাউবি ইলা তিলকাল কানাদিল, অবশেষে সে দীপাদারগুলোতে ফিরে আসে। ফাত্তালা ইলাইহিম রাব্বুহুম ইত্তালা আন ফাকালা হাল তাশতাহুনা শাইআ, একবার তাদের প্রভু তাদের দিকে পরিপূর্ণভাবে তাকাবেন এবং জিজ্ঞেস করবেন, তোমাদের কি কোনো আকাঙ্ক্ষা রয়েছে? ক্বালু আইয়ু শাইইন নাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শিনা, জবাবে তারা বলবে, আমাদের আর কি আকাঙ্ক্ষা থাকতে পারে, আমরা তো যেভাবে ইচ্ছা জান্নাতে ঘোরাফেরা করছি। ক্বালু ইয়া রাব্বি নুরিদু আন তুরাদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা, তারা বলবে, হে আমাদের রব, আমরা চাই আমাদের আত্মাগুলোকে আমাদের দেহে ফিরিয়ে দিন, আমরা যেন পুনরায় আপনার পথে শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাম্মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা,
মাতা আলা শুবাতে মিন নেফাক, যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ কখনো জিহাদ করল না বা জিহাদের কথা তার মনে কোনোদিন উদিত হল না, সে যেন মুনাফিকিতে মৃত্যুবরণ করল।